দেখো বন্ধুরা, আজ আমি খুব ইজি পদ্ধতিতে চিকেন চাপ বানাচ্ছি। তো প্রথমে চিকেনগুলোকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মেখেছি এবং চিকেনগুলোকে দেখো আমি ভালো করে কেটে নিয়েছি, যাতে এর মধ্যে মশলাগুলো আমার ভালো করে আমি ঢুকিয়ে ঢুকিয়ে আমি একটু মেখে রেখে দেবো। এর সাথে আমি কি মশলা দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। চালমগজ আর কাজু আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। এর সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন মিক্সিতে পেস্ট করে নেব। চালমগজ আর কাজুটা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে আমি দিলাম, সাথে এক টুকরো টমেটো। এর সাথে আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর সাথে একটু কেওড়া জল মিশিয়ে নিচ্ছি সুগন্ধি হবার জন্য। এবার আমি এটাকে বেশ করে মেখে নেব। পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো আমি তেলের মধ্যে একটা একটা আমি বসিয়ে আমি এখানে দুটো দুটো করে ফ্রাই করে তুলে নেব। হালকা লাল লাল করে আমি দু পিস দু পিস করে নিয়ে ফ্রাই করে তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। আবারও আমি তিন পিস দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আমার এটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবেই এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চিকেন চাপটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো।